2022 সালে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে ছিলেন লিওনেল মেসি। তার পাশাপাশি 2022 সালটা তার জন্য কেটেছে একটা স্বপ্নের মতো। প্রথমে ইউরোজয়ী ইটালিকে পরাজিত করে ফিনালিসিমা জয় এবং পরবর্তী সময় কাতারে নিজের ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে ছোঁয়া পেয়েছেন লিওনেল মেসি, যার মাধ্যমে তার ক্যারিয়ারটা পেয়েছে পূর্ণতা। এবং বছর শেষ হয়ে গিয়েও একের পর এক অ্যাওয়ার্ড জিতে যাচ্ছেন লিওনেল মেসি। মেসির বয়সটা এখন 35, তবে নিজের থেকে কম বয়সী কিলিয়ান এমব্যাপে, নেইমার ও আর্লিং হল্যান্ডদের পিছনে ফেলে এই বয়সে এসেও একের পর এক পুরস্কার জিতে যাচ্ছেন লিওনেল মেসি। IFFHS সংস্থা, যারা কিনা ফুটবলারদের পারফরমেন্স অ্যানালাইসিস করে প্রত্যেকটা পজিশন থেকে বছরের সেরা ফুটবলার নির্বাচিত করে, তারা 2022 সালে সেরা ফুটবলারের পুরস্কারটির জন্য লিওনেল মেসির নাম ঘোষণা করেছে। এবং পরবর্তী সময়ে 2022 সালের বেস্ট ইন্টারন্যাশনাল গোলস্কোরারের অ্যাওয়ার্ডটির জন্যও লিওনেল মেসির নাম ঘোষণা করেছিল তারা। এই দুটি পুরস্কারে লিওনেল মেসি কিলিয়ান এমব্যাপেকে পিছনে ফেলে এই পুরস্কারটি জিতেছেন। তবে কালকে IFFHS সংস্থা 2022 সালের বেস্ট প্লেমেকার অ্যাওয়ার্ডটির জন্যও লিওনেল মেসির নাম ঘোষণা করেছে, এবং যার মাধ্যমে এক বছরে বেস্ট গোলস্কোরার, বেস্ট প্লেমেকার এবং বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ডটা জিতলেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। এর আগে কোনো ফুটবলারই এক বছরে এই তিনটে পুরস্কার জিততে পারেননি। তার পাশাপাশি লিওনেল মেসি ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে পঞ্চমবারের জন্য বেস্ট প্লেমেকারের অ্যাওয়ার্ডটি জিততে চলেছেন। এর আগে বার্সেলোনা ও স্পেনের লেজেন্ড জাবি এই পুরস্কারটি চারবার জিতেছিলেন এবং লিওনেল মেসি এই পুরস্কারটি চারবার জিতেছিলেন। তবে 2022 সালের সেরা প্লেমেকারের অ্যাওয়ার্ডটা জিতে লিওনেল মেসি জাবিকে পিছনে ফেলে সর্বোচ্চ এই পুরস্কারটি জেতা ফুটবলার হয়ে গেছেন। এর আগে লিওনেল মেসি এই অ্যাওয়ার্ডটি জিতেছেন 2015, 2016, 2017 এবং 2019 সালে।